হ্যালো ব্রাদার, কি দেখতেছো তোমরা? এইটা দেখতেছো? এইটা না দেখা এইটা দেখো ভাই। দয় আমার মনে হয় যে আপুদের বগলতলা একটু পরিষ্কার করা দরকার, যতটা পরিষ্কার তার মুখটাকে কইরা রাখে। তো আজকে আমরা কথা বলবো টিকটকের বারো ভাতারি, যে কিনা টিকটকে শরীর দেখায়, সরি পাহাড় পর্বত ঝর্ণা দেখায় শো অফ করে। তো বেশি কথা না বাড়িয়ে চলো আপুর পাহাড় পর্বত ঝর্ণা সবকিছু দেখে আসি। প্রথম দেখা এর মনে হইতে পারে জান্নাতের হুর নামাজি ব্যক্তি সুশীল ঘরের মেয়ে, কিন্তু আর মিথ্যা ভ্যাস বা মিথ্যা ফেইসে তোমার ভাই তোমাকে কখনো ধোকা খাইতে দিবে না। তোমার ভাই এ মেয়ের আসল রূপটা আজকে দেখায় দিব সবার সামনে। ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে দেখতে পারবা কিভাবে জান্নাতের হুর সানি লিওনে রূপান্তরিত হয়। জি আপু, হাতে বাজারে গরম বাড়ার সাথে সাথে আপনার পেটটাও ভিডিওর বাইরে চলে আসতেছে, সেদিকে একটু খেয়াল রাখেন। বলছিলাম না তোমাদের যে কাউকে প্রথম দেখায় বিচার কইরো না। প্রথমে কি দেখছিলা? সুশীল একটা সুন্দর একটা মেয়ে, আর এখন কি দেখ সেটা আমি মুখ দেয়া নাই বললাম। আপু কোন ছেলে তোমাকে এরকম কামড় দিছে? বাই দাও এটা টিকটকে দেখানোর কি আছে? আচ্ছা যাই হোক, তোমার শরীর তুমি দেখাইছো, আমি আরো বেশি খুশি হইতাম যদি তুমি উপরের কামরানি না দেখায়া নিচের কামরানি দেখাইতা। এখনকার বয়ফ্রেন্ড এই সব লুটে নাই, আর জামাইরা তো পায় শুধু অভিনয়ের চিৎকার। জি আপু কথা কিন্তু সত্য, কিন্তু এটা যে ছেলেদের বেলায় এমন কিন্তু না, এটা মেয়েদের বেলায়ও। দ্যাটস মিন এখনকার বউরা শুধু ছেলেদের দেহ পায়, ছেলেদের মন আর ধন তাদের জিএ ফ্রাই নিয়ে যায়। তুমি সারাদিন টিকটকে নষ্টামি করবা, সবসময় ডাইনে বামের খাওন খাবা, আর বিয়া করার সময় তুমি ভালো বউ বা জামাই কিভাবে আশা করো? আপু তুমি যেমন বারো ভাতারে তেমনি তুমি বারো ভাতারওয়ালা ছেলেই পাবা, ভালো কাউকে পাবা না। সঠিক বলেছেন। মানুষ টাকা খরচ করে জামা কাপড় কেনার জন্য, আর সবচেয়ে বেশি এনজয় করে জামা কাপড় ছাড়া। আপু তোমার মতো টিকটকাররাই সব থেকে বেশি খরচ করে জামা কাপড় কেনার পেছনে, আর সেই টাকা ইনকাম করে জামা কাপড় খুলে। সেই খোলাটা বুইরা বাজার সাথে হোক বা আমাদের মতো ছেলেদের সাথে হোক, ডাজেন্ট ম্যাটার, তোমার তো কাস্টমার দিয়েই ম্যাটার। ড্যাশমিন কাস্টমার মানি পয়সা হি পয়সা। তোর মনে হয় ডিমান্ড বেশি, 5 লাখ দিব, 5 লাখ। দেখেন আমার হাজবেন্ড জানলে অনেক সমস্যা হবে। একটা কিসের জন্য 5 লাখ টাকা পাবা একটু চিন্তা করে দেখো। ঠিক আছে, কিন্তু আমার হাজবেন্ড যেতে না জানে। রাদার রেট একটু বেশি হয়ে গেল না? 5 লাখ টাকা তাও আবার এই টিকটকারের জন্য। যাই হোক, এভাবেই তারা জামা কাপড় খুলে টাকা ইনকাম করে এবং সেই টাকা দিয়ে নতুন জামা কাপড় কিনে আবার টিকটক করে। বায়দা ওই আপু, আমার কাছে যদি তোমার রেট জানতে চাও আমি তোমাকে দিব 150 রুপি। টাকা কামানোর কথা চিন্তা করো, জামানার না। আমরা কিভাবে টাকা ইনকাম করব সেটা তোমার চিন্তা করতে হবে না, বাট তুমি টাকা ইনকাম করতে যায় নদী তারে সাগর বানায় ফেলো না। নদী যদি একবার তুমি সাগর বানায় ফেলো তাহলে তোমার জামাইকে মিথ্যা চিল্লান দিয়ে আসলে লাভ হবে না, কারণ তোমার জামাই বুঝাই ফেলবে যে নদী এখন সাগর হয়ে গেছে, আর সেই সাগরে তোমার জামাই হাবুডুবু খাবে। যাই হোক, টাকা ইনকাম করতে করতে কিছুদিন পর এই আপুর এই রকম অবস্থা হবে। রাস্তাঘাটে এইরকম করে কাস্টমার খুঁজবো বাট কোনো কাস্টমারই পাইব না। তাই আমি কি বলি আপু, ঝর্ণাকে নদী বানাইছো এতটুকুই থাক, নদীকে বঙ্গোপসাগর বানায়ও না, তাহলে তোমার জামাই কিন্তু কুলকিনারা পাইব না। বাই দা ওয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, কারণ এখন এই চ্যানেলটা অনেক ছোট। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।